মো কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। মশলার জন্য আমরা নিয়ে নিয়েছি গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, লং, এলাইচ। এগুলোকে আমরা সবই মিক্সিতে পিষে নেব। নিয়ে নিয়েছি ঘুগনির কড়াই, এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। আমরা ঢাকনা খুলে দিয়েছি এবং কড়াইগুলো দেখছি পুরো ভিজে গিয়েছে, ফুলে গিয়েছে। এবার আমরা প্রেশার কুকারেতে সিটি দেওয়ার জন্য কড়াইগুলো সব দিয়ে দিলাম। আরেকবার জল দিয়ে আমরা ধুয়ে নিয়ে সিটির জন্য রেডি করে নেব। জলের মধ্যে লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সিটি বন্ধ করে প্রেশারে সিটি দেওয়া হয়ে গিয়েছে। আমরা চারটে পাঁচটার মতো সিটি দিয়ে দিয়েছি। এরপর আমরা দেখে নেব সেদ্ধ হয়ে গিয়েছে কি না। দেখে তো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে, একটা টিস্পুনের সাহায্যে দেখে নেব। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং মটরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে সাইডে রেখে দেব। ইলাইচি, গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, লং, দারচিনি, এগুলো আমরা শুকনো কড়াইতে নেড়ে নেব। আর এগুলো ফোড়নের জন্য নিয়ে নিয়েছি জিরে, ধনে গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে নেওয়া আছে আদা বাটা, জিরে বাটা। নিরামিষ ঘুগনি বানানোর জন্য যে মশলাগুলো আমরা নিয়েছি শুকনো খোলাতে আমরা ভেজে নেব। একটা একটা করে আমরা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমরা লো করে দিলাম। ভাজা আমাদের রেডি, এবার নাবিয়ে নেব। তেল দিয়ে দিলাম আমরা কড়াতে। এখানে আমরা সাদা তেল ইউজ করছি। ফোড়নের জন্য আমরা দিয়ে দেবো কড়াতে। সামান্য আদা, অল্প সামান্য ধরেগুলো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, চেরা লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। অল্প কিছুক্ষণের জন্য ভাজতে হবে। মশলা কতটা প্রায় রেডি হয়ে গিয়েছে দেখো, তেল ছেড়ে এসছে। একটু সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম আমরা, একটু ফুটতে দিতে হবে।
এর মধ্যে আমরা টমেটো কুচি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আমরা। আরেকটু জল অ্যাড করে দিলাম আমরা, দিয়ে একটু নাড়তে থাকবো। সামান্য জল দিয়ে জল দিয়ে আমরা রান্নাটাকে কষিয়ে নিলাম, এতে স্বাদটা খুব ভালো হয়। কষানো পুরো রেডি, এবার ঘুগনিটা দিয়ে দেবো। সেদ্ধ করার ঘুগনিটা আমরা নুন আর সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, পুরো দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢাকনাটা খুলে নেব। এবারে প্রায় রেডি হয়ে গিয়েছে আমাদের নিরামিষ ঘুগনি। তাই করে আলুগুলো এইভাবে গেলে দিলে ঘুগনিটা একটু গাঢ় হয়ে যায়। সামান্য পরিমাণে আমি টেস্ট করে দেখব যে নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। একটু নুন দিতে হবে, দিয়ে দিলাম আমি। ধনে পাতার টুকরোগুলো দিয়ে দিলাম ঘুগনির ওপরে, চাইলে আপনারা নাও দিতে পারেন। যে মশলাটা ভেজে রেখেছিলাম যে মশলাটা, সেটা মিক্সিতে পিষে নিয়েছি। এটা আমরা ঘুগনিতে দিয়ে দেব। এইভাবে ঠিক পিষে নিতে হবে আর ঘুগনির ওপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে। উপর থেকে আবারও একটু সামান্য পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম। রেডি হয়ে গিয়েছে আমাদের নিরামিষ ঘুগনি। লুচি বা পরোটার সাথে দারুণ লাগে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিতে ভুলবে না। কিন্তু ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো বন্ধু, আর অবশ্যই আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটির সাথে থেকো। নমস্কার, শুভরাত্রি।